আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স, কার্টে স্পেলিং এর আজকে তৃতীয় পর্ব। এ পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড দেখাবো। তো একটা বিষয় হচ্ছিল কি, পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ করলাম। এর কারণ হচ্ছিল এমন কিছু টেকনিক উপস্থাপন করতে চাচ্ছি যেগুলো আসলে ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না। সো অবশ্যই মিস করবে না, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ। তো এখানে আমরা প্রথমত চারটি মডেল কোশ্চেন দেখে নিই। প্রথমত বলছে পটাশিয়াম শব্দটির সঠিক স্পেলিং কোনটি হবে। তো আমরা পটাশিয়াম যেহেতু নাম, সেহেতু আমরা অপশন এ এবং অপশন বি নিয়ে ভাবতে পারি, কারণ অপশন এতে লেখা আছে পি এ টি এ এস আই ইউ এম, অর্থাৎ পটাশিয়াম শব্দটার উচ্চারণের সাথে কিছুটা মিলে। বি নাম্বারটা পি ও টি এ এস ওয়াই ইউ এম, এটা অনেকটা মিলে যায়। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছিল যে এখানে পটাশিয়াম সঠিক উচ্চারণটা মানে বানানটা হবে নাম্বার সি। এখন দেখো এখানে কিন্তু পটাশিয়াম স্পেলিং করলে পটাশিয়াম আসে না। তো এখন বিষয়টা হলো এটাই সঠিক উচ্চারণ মানে বানান। তো এটাকে মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলতে পারি, সেটা হলো গত পর্বে আমি দেখিয়েছি যে স্পেলিং বা বানান মনে রাখার জন্য ওয়ার্ডগুলোকে সিলেবেল করে ভেঙে পরিচিত সিলেবেল মানে পরিচিত ওয়ার্ডের ভিতরে নিতে হয়। অর্থাৎ পরিচিত ওয়ার্ড কি, আমরা আগে থেকে পিওএসটি পোস্ট কথাটা জানি, এরপরে এ এস এস কথাটা জানি, ঠিক আছে। তাহলে তুমি যদি মনে করো যে পোস্ট এচ পটাশিয়ামের ভিতরে কি আছে, পিওএসটি পোস্ট একটা ওয়ার্ড আছে এবং এস আরেকটা ওয়ার্ড আছে। তো এই দুইটা ওয়ার্ড মনে রাখলেই যথেষ্ট, অর্থাৎ যে অপশনটার ভিতরে পিওএসটি পোস্ট এবং এ এস এস, কারণ আমরা জানি এজ অর্থ হিসেবে বা জন্য যেহেতু। তো এই এস কথাটা কিন্তু আছে এবং পোস্ট আছে, তাহলে সিয়াম এস আই ইউ এম, তাহলে পটাশিয়াম এটা হবে। মানে মনে হয় যে পোস্ট আ পোস্টাস সিয়াম এরকম মনে হয়, কিন্তু না, তুমি উচ্চারণ পটাশিয়ামই করবে কিন্তু মনে রাখবে কার্ট স্পেলিং এর জন্য পোস্ট এবং এজ আছে, এতটুকুই যথেষ্ট। দুই নম্বর দেখো এখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানানটি বেছে নাও। তো এখানেও চারটা বানান, একটা ওয়ার্ডকে তোমার চার রকম লেখা হয়েছে, যার তিনটা ভুল এবং একটা সঠিক। তো সঠিকটা মনে রাখার জন্য তোমাকে আমি একটা সূত্র দেখাই দিই। এখানে যেমন সঠিক ছিল সি নাম্বার, এখানে সঠিক হচ্ছিল এ নাম্বারই সঠিক। এখন এ নাম্বার সঠিক হলে সেটা মনে রাখবা কিভাবে, সেটা হলো এটার ভিতরে কিন্তু দুইটা পরিচিত ওয়ার্ড আছে, একটা হলো এস আর একটা হলো সার্টেন। আমরা জানি সার্টেন মানে নির্দিষ্ট, শিওর, নিশ্চিত। তাইলে আমরা এই এস এবং সার্টেন মনে করবো, দুইটা ওয়ার্ড এস এবং সার্টেন কে মিলিয়ে দিলে যেটা হয় সেটা হলো অ্যাসার্টেন, অর্থাৎ নিশ্চিত করা, আর এগুলো ভুল। দেখো প্রায়টাই মিল আছে, তোমরা একটু আলাদা করবে, তবে এতটুকু মনে রাখতে চলে যে এটার ভিতরে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো এস এবং সার্টেন। নাম্বার থ্রি, এখানে বলেছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিকভাবে মানান করা হলে এমন ওয়ার্ড বেছে নাও। তো এখানে এখানেও একটি ওয়ার্ডকে তিন রকম ভুল লেখছে, একটা সঠিক। তো আমরা আগে সঠিক ওয়ার্ডটা নিয়ে কথা বলি, কারণ ভুলগুলোর ভিতরে আর বলার কিছু নেই, ভুল এই জন্যই ভুল। তো তিন নাম্বারটা হলো সঠিক। এখন আমরা দেখবো আসলে সঠিক বানানটা মনে রাখা কিভাবে যায়। যেমন এটা ছিল এস এবং সার্টেন একসাথে হলো অ্যাসার্টেন, আর এটার অর্থ হলো নিশ্চিত করা, আর এখানে হলো অ্যাকোয়েন্টেন্স অর্থ হলো পরিচিতি। তো এই পরিচিতি অর্থাৎ অ্যাকোয়েন্টেন্সকে আমরা কিভাবে মনে রাখতে পারি, সেটা হলো এর ভিতরে কি কি আছে, দেখো এসি আছে, তারপরে কুয়া আছে কিউ ইউ এ কুয়া, তারপরে ইন আছে প্রিপোজিশন, হ্যাঁ, এরপরে আছে টেন্স। তো এই যে নাউন করার জন্য যে এ এন সি যুক্ত হয় শেষে, অর্থাৎ টি এর পরে এ এন সি যুক্ত হয়, এটা কিন্তু আমরা অনেকটাই জানি, অর্থাৎ এটা ভুল হবে না। কিন্তু তুমি যদি এই তিনটা সিলেবলকে মনে রাখতে পারো যে এসি কুয়া ইন, এসি কুয়া ইন, দেখো এসি কুয়া ইন, এসি মানে এসি, কুয়া মানে কিউ ইউ এ কুয়া, আর ইন মানে ইন, এরপরে টেন্স অর্থাৎ অ্যাকোয়েন্টেন্স, অ্যাকোয়েন্টেন্স অর্থ হলো পরিচিতি। এরপর দেখো এখন বলতে পারো এটা মনে রাখলে কি হবে, এটা মনে রাখলে দেখবে এই বাকি যে তিনটা সিলেবল তিনটা ওয়ার্ড যে ভুল, এটা এমনিতেই বোঝা যাবে, কারণ এগুলোর ভিতরে দেখো এসি আছে কুয়া নাই, এটার ভিতরে এসি আছে কুয়া নাই, এটার ভিতরে এসি আছে কুয়া নাই, মানে ব্যাপারটা হলো কিন্তু মডেল কোশ্চেন পরীক্ষায় আসছে যেভাবে সেভাবে আমি তুলে রেখেছি, হ্যাঁ। তাহলে ব্যাপারটা হলো তুমি যদি এসি কুয়া মনে রাখো, এসি কুয়া ইন, তাহলে আর ভুল হবে না। তো চার নাম্বার কি বলছে, বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, নিচে কোনটি সঠিক। তো এখানে দেখো খুব দারুণ ভাবে তিনটা ওয়ার্ড দিয়েছে, সেটা হলো সেঞ্জর সেঞ্জর সেঞ্জর, দেখো তিনটা ওয়ার্ড ব্যবহার করছে। আবার বলছে অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরে সবগুলো, অর্থাৎ এই তিনটা সঠিক হয় কিনা। তো আমরা একটু দেখি আসলে তিনটা সঠিক কিনা। প্রথমে যে শব্দটা আছে সেটা হলো সেন্সর, দেখো সি ই এন এস ই আর সেন্সর, এই সেন্সর শব্দটা কিন্তু কারেক্ট স্পেলিং হিসেবে সঠিক, কারণ এটা একটা এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো তোমার এমন একটা পাত্র, অর্থাৎ
এমন একটা কন্টেনার বা এমন একটা পাত্র যে পাত্রে ধর্মীয় কাজে ধূপ জ্বালানো হয়, ধূপ জ্বালানো হয়। অর্থাৎ এখানে এই এই সেন্সর তোমরা ডিকশনারি থেকে দেখতে পারো, এটা একটা সঠিক স্পেলিং বা সঠিক ওয়ার্ড, যার অর্থ হলো যে পাত্রে ধূপ জ্বালানো হয় সেই পাত্রকে বলা হয় সেন্সর। এখন তাহলে এই অর্থে এটাও সঠিক। বি নাম্বারে বলছে CENS ওয়ার্ড সেন্সর, এটাও কিন্তু একটা সঠিক ওয়ার্ড, যার বাংলা অর্থ ছিল এই এই সেন্সরটা হচ্ছিল তোমার ওই যে সাহিত্য অথবা কোনো ড্রামা বা কোন ফিল্ম বা মুভির যে সমালোচক থাকে, এটাকে ক্রিটিক বলা হয়, সাহিত্য সমজদার বলা হয়, তো তাকে বলা সেন্সর বলা হয় তাকে। তাহলে এই এ নাম্বার সঠিক, বি নাম্বার সঠিক, আর সি নাম্বারটা তো অবশ্যই সঠিক, কারণ আমরা জানি যে এখন ইলেকট্রনিক একটা ডিভাইস আছে দ্যাট ক্যান ডিটেক্ট এনিথিং অর রেসপন্ড টু ইউর আনসার আনসার আর কোয়েশ্চেন। অর্থাৎ এমন একটা ডিভাইস এই সেন্সরটা, যেটা কিন্তু আমাদের মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক পণ্যতে অনেক সময় কিন্তু থাকে, যেটা তোমার ওই যে কোনো কিছু ডিটেক্ট করার জন্য আবার ওর রেসপন্ডও করতে পারে। তো এই সেন্সর এটা কিন্তু সঠিক। তো আমরা দেখলাম যে এই তিনটা ওয়ার্ডে সঠিক, তিনটা ভিন্ন মানে, সেটা কি? এই সেন্সর যেটা এসি আর সেন্সর, এই সেন্সরটা হলো ধূপ জ্বালানোর পাত্র, আর এই সেন্সরটা হলো ক্রিটিক বা সাহিত্য সমালোচক, হ্যাঁ অথবা সমালোচক, ক্রিটিক বলা হয়। আর এই সেন্সর হলো ডিভাইস, যেটা অর্থাৎ কোনো কিছু ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয় কোনো মানে ইলেকট্রনিক পণ্যে। এরপরে আমরা বেশ কিছু ওয়ার্ড এখন দেখে নেবো, কারণ এরকম মডেল কোশ্চেন হিসেবে সবগুলো দিলে অনেক ভিডিও লম্বা হয়ে যায়, তোমরা শেষ পর্যন্ত দেখো না, এটাই হলো সমস্যা। তো এখানে এক নম্বরে একটা ওয়ার্ড দেওয়া আছে কোয়ালিটি ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু পরীক্ষায় আসার মতন। দেখো এখানে লেখা আছে তোমার ব্রুকরাচি, এই ব্রুকরাচি অর্থ আমরা জানি যে আমলাতন্ত্র, ব্রুকরাচি অর্থ আমলাতন্ত্র। এখন মনে রাখবা কিভাবে, তুমি এটাকে মনে রাখতে পারো, দেখো বি ইউ আর ই এ, এতটুকুকে বলা যায় কিন্তু বুড়িয়া, আমরা বুড়ো মানুষকে বুড়ে বলি না, সেই হিসেবে হলো বুড়িয়া। আর ইউ কে বলো তুমি, এরপরে ক্রাচি, ক্রাচি মানে যে একটু মুরুবী মানুষ, একটু একটু পাগল টাইপের হয় অনেক সময়, সেই অর্থে আমরা কিন্তু এটা মজা করে বলতে পারি যে বুড়িয়া তুমি ক্রাচি, ক্রাচি মানে ওই যে ওই অর্থে আমরা নেব, কারণ ক্রাচি ব্যানটা কারো ভুল হয় না, সি আর এ সি ওয়াই ক্রাচি, এটা ভুল হয় না। আর একটা বিষয় হলো কি, প্রথম অংশটা মনে রাখলেই হয়, যে বুড়িয়ার কথাটা মনে রাখলে হয়, বু মানে বুড়িয়া মানে কি, বি ইউ আর ইয়ে বুড়িয়া, বি ইউ আর ইয়ে বুড়িয়া, বুড়িয়া তুমি ক্রাচি, বুড়িয়া তুমি ক্রাচি, তুমি মানে ইউ, এতটুকু মনে রাখলে বুড়ু ক্রাচি মনে থাকবে। এবার দেখো এটা তোলো আমলাতন্ত্র, আর যারা আমলা তাদেরকে বলে ব্লু তোমার ব্রুক্রাট, এই ব্রুক্রাট মনে রাখবা কিভাবে, একইভাবে, অর্থাৎ বুড়িয়া তুমি ক্রাট, বুড়িয়া তুমি ক্রাট, অথবা মনে করবা যে বুড়িয়া এবং র্যাট আছে, বুড়িয়া এবং র্যাট আছে, এটা মনে রাখলেই হবে। মানে যে কোনো পরিচিত ওয়ার্ড যদি পেয়ে যাও ওই ওয়ার্ডটাকে ধরে রাখলে বানানটা মনে থাকে, কারণ অপশনগুলোতে এতটা বিকৃতি করে না যে তুমি ওই মানে বিভিন্নভাবে ইয়াতে দু একটা জায়গায় ওয়ার্ড ঘুরিয়ে দেয়, সেক্ষেত্রে মূল ওয়ার্ডটা মনে রাখলে পারা যায়, সেটা কি এখানে বুড়িয়া সেখানে র্যাট আছে, এটা মনে রাখবা। আচ্ছা তাহলে ব্রুক্রাসি অর্থ আমলাতন্ত্র, আর ব্রুক্রাট অর্থ আমলা। এরপর তিন নম্বর শব্দ দেখো ক্লোজাল, ক্লোজাল অর্থ বিশাল, ক্লোজাল অর্থ বিশাল। এখন মনে রাখবা কিভাবে, মনে রাখবা ক্লোজালের ভিতরে লস আছে, LOSS লস, এটা আমরা পরিচিত সিলেবল, শুধু এতটুকু যে মনে রাখবে যে ক্লোজালের ভিতরে লস আছে, তার বানানটা হারাবে না, ভুল হবে না, কারণ চারটা অপশনের ভিতরে যেটার ভিতরে লস আছে ওটাই সঠিক উত্তর। আরো একটু সুন্দরভাবে মজা করে বলতে পারো, কো মানে আমরা জানি সহ বা জয়েন্ট বা যৌথ কিছুকে বোঝায়, আর লস মানে লস হয়ে গেল, অল মানে এখানে ওই LOL অল না, একটা এল আর কি, তারপর এটাকে বলবা সব। তাহলে দেখবা যৌথ ভাবে কারবার করলে সব লস হয়ে যাওয়ার চান্স থাকে, অনেক সময় ক্ষতি হওয়ার চান্স থাকে, তাহলে তুমি এটা করতে পারো যে কো মানে সহ বা জয়েন্ট কোনো কিছু, আর লস মানে ক্ষতি, তাহলে সহ ক্ষতি সব, অর্থাৎ একই সাথে ব্যবসা করলে সব ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এই অর্থে এরকম মনে রাখতে পারো, তবে সেটা ভালো তো হয় না, বরং চার ভেজাল হয়, তুমি লস মনে রাখতে পারো। চার নম্বরের জন্য দেখো, চার নম্বরের শব্দটা হলো ডায়রিয়া, কিন্তু মনে রাখবা কিভাবে বানানটা, মনে রাখার জন্য একটা দারুণ টেকনিক ব্যবহার করতে পারো, সেটা দেখো আমরা যে ফোন নাম্বার ডায়াল করি না, সেখানে DIAL, তাহলে এখানে কিন্তু সেই ডায়ালের এলটা নাই, তাহলে এখন তুমি বলতে পারো যে ডায়ালের এল ছাড়া ডাবল আর, হইয়া হইয়া মানে এইস ইয়ে হইয়া, এখন বলো আবার বলো ডায়াল এর এল নাই, অর্থাৎ ডায়ালের এল ছাড়া ডাবল আর, দেখো ডায়ালের এল বাদে ডাবল আর, এরকম কয়েকবার বলবা, ডায়েলের এল বাদে ডাবল আর হইয়া, ডায়েলের এল বাদে ডাবল আর হইয়া, অথবা এরকম মজা করে বলতে পারো ডায়েল করলে ডাবল আর হইয়ে যায়, ডায়েল করলে ডাবল আর হইয়ে যায়। এখন একটু এখানে একটু তোমার বুঝতে হবে যে ডায়েলের এল থাকবে না, সে অর্থাৎ এল থাকবে না, তারপর ডাবল আর, তারপরে হইয়া, আর এখন যায়ের জন্য অন্য কিছু লিখবে না, অর্থাৎ হইয়াটাকে মনে রাখার জন্য এরকম মজা করে বলতে পারো যে ডায়েল করলে ডাবল আর হইয়ে যায়, অর্থাৎ ডায়রিয়া। এরপর দেখো ডিপথ্রিয়া,
এই ডিপথেরিয়া মনে রাখার জন্য তুমি দুইটা সিলেবল বা দুইটা ওয়ার্ড আছে আলাদা, ভিতরে একটা হলো আর্টিকেল দি, একটা হলো রিয়া। তাহলে দি এবং রিয়া মনে রাখলে কিন্তু ডিপথেরিয়া মনে থাকবে। এবং এই ডিপ কিন্তু দেখো ডিআইপি ডিপ, এই ডিপ কিন্তু ডুব দেওয়া, এই ডিপ কিন্তু ডুব দেওয়া। আচ্ছা তাহলে ডুব দেওয়া অর্থ ডিপ মানে ডুব দেওয়া, তাহলে ডুব দেওয়ার পরে আছে এইস, তারপরে দি রিয়া। হ্যাঁ এখন আমরা বলতে পারি ডুব দেয় কে, এইস দি রিয়া, অর্থাৎ ডিপ এইস দি রিয়া, ডিপ এইস দি রিয়া। ডিপ থ্রিয়া না বললে যদি বলো ডিপ এইস দি রিয়া তাহলে মনে রাখবে, অর্থাৎ এই কথাটা তিনটা ওয়ার্ডকে আলাদা করা যায়। ডিপ অর্থ ডুব দেওয়া, দি তো আর্টিকেল, হ্যাঁ নির্দিষ্ট করার জন্য বসা, রিয়া একটা মেয়ের নাম হিসেবে ধরে নিতে পারো। এরপর দেখো ডায়াবেটিস শব্দটা কেমন, এটা মনে রাখার জন্য শুধুমাত্র তুমি মনে রাখতে পারো যে ডায়াবেটিস এর ভিতরে বেট আছে, বেট মানে বাজি ধরা, অর্থাৎ আর এই ডিআই কে আবার দিও বলা যায়। একটা মেয়ের নাম যদি আমরা বলি দিয়া, দিয়া এই দিয়াকে ইংলিশ করতে গেলে কি দাঁড়ায়, ডিআই এ দিয়া। তাহলে এখন এখানে কি ডায়াবেটিস মনে রাখতে পারো যে দিয়া বাজি ধরে, দিয়া বাজি ধরে, দিয়া একটা মেয়ের নাম আর বাজি ধরা মানে বেট, আর ইউএসটা তো মনেই থাকবে, আর অতটা ঘুরায় না, অর্থাৎ এই বেট আছে মাঝখানে, দিয়ের পরে বেট আছে, এতটুকু মনে রাখবে যে দিয়া বাজি ধরে, ডায়াবেটিস হচ্ছে দিয়া বাজি ধরে, দিয়া বাজি ধরে, বাজি ধরা মানে বেট। আচ্ছা এবার দেখো ডিসিশন, এই ডিসিশন শব্দটার সঠিক উচ্চারণ হলো ডিজিজন। দেখো ডি সি জন, আবার বলি ডিই সি আই ডি সি এস আই ওয়াই এন, উচ্চারণ হবে জান, কারণ এস আই ওয়াই এর পরে ভাল থাকলে, পূর্বে ভাল থাকলে উচ্চারণ জান হয়। তাহলে যে ডিসি জান, এটা মনে রাখার জন্য তুমি মনে রাখবা যে ডিসিজন এর ভিতরে কি আছে, আছে ইজ এবং অন। বলো এরকম আমার মতন বলো, ডিসি জান এর ভিতরে আছে ইজ এবং অন, এই ইজ অন যদি ঠিক রাখো আর ডিইসি ডেক ঠিক রাখতে পারো তাহলে তোর কোনো ভুল হওয়ার চান্সই নেই। তবে শুধু দুইটা মনে রাখলে হয় যে ইজ এবং অন যুক্ত অপশনটা সঠিক হবে। ডিসি ডি জি জান এর ক্ষেত্রে ইজ এবং অন, ইজ এবং অন, ইজটা আমাদের জানা, অনটাও জানা, আর ডেকও কিন্তু জানা, ডিসি ডেক, আর দুই পাশে দুইটা আই। অর্থাৎ বিভিন্ন ভাবে তুমি পার্সোনাল টেকনিক তৈরি করে নিতে পারো, কিন্তু ভিডিওটা যদি একবার কাছে দুইবার দেখো আমার মনে হয় না যে আর কোনো টেকনিক দরকার হয়। এই 8 নম্বর ওয়ার্ডটা কিন্তু খুবই কোয়ালিটি একটা ওয়ার্ড, এটা কিন্তু উচ্চারণটা তোমরা অনেকটা ভুল করো, এর উচ্চারণটা হবে অন্টারপ্রিনিওর, অন্টারপ্রিনিওর, আর এটার সাথে শিপ যুক্ত করলে হয় অন্টারপ্রিনিয়রশিপ, অর্থাৎ এখানে উদ্যোক্তা, এটার বাংলা অর্থ হলো উদ্যোক্তা, এই যে অন্টারপ্রিনিয়র এর অর্থ হলো উদ্যোক্তা। কিন্তু বানানটা কিভাবে মনে রাখতে পারো, বানানটা পরিচিত ওয়ার্ডের ভিতরে নিয়ে যাও। দেখো আমরা বলতে পারি এন্ট্রি, এন্ট্রি একটা পরিচিত শব্দ, এন্ট্রি প্রবেশ করানো অর্থে এন্ট্রি, তবে একটু নিজেকে বলবা যে সেই এন্ট্রিতে কিন্তু আমরা জানি ই এন টি আর ওয়াই থাকে, হ্যাঁ আর এখানে কিন্তু ওয়াইটের পরিবর্তে ই, এতটুকু একটু ঘুরানো ফিরানো তো শিখতেই হবে। এন্ট্রি, তারপরে প্রি শব্দটা পূর্বে আমরা আগে থেকে জানি, হ্যাঁ তারপরে নি আর, এই এদিকে খেয়াল করবে নিয়ার কিন্তু এ নি এয়ার নিয়ার, কিন্তু এই নিয়ারটা কিন্তু সেই এটা কিন্তু আর ইউ হয়ে যাবে। তাই তুমি নিজেকে বলবে এন্ট্রি আছে অর্থাৎ প্রবেশ করা, তারপর নিয়ার আছে নিকটে, তবে সেই নিয়ারে এর জায়গায় ইউ, তবে এন্ট্রি আছে সেই এন্ট্রিতে ই এর জায়গায় ওয়াই, এরকম একটু লিখে নিজের সাথে নিজে কথা বলে নিলে এই তোমার এই যে অন্টারপ্রেনিয়ার এটার বানানটা ভুলবো না। আর এরকমও করতে পারো, সেটা হলো কি ই এন এন টি আর ই টি পি আর ই প্রি, তারপরে এন ই নি, তারপরে ইউ আর আর, এরকম সিলেবল করতে পারো, অর্থাৎ এন ট্রি প্রি নি আর, যদি মনে মনে বলো এন ট্রি প্রি নি আর তাহলে বানানটা মনে থাকে। দেখো তারপর আছে তোমার এম্পারার্স, অর্থ হচ্ছিল বিব্রত বোধ করা, লজ্জা পাওয়া। তো এই শব্দটার মনে রাখার জন্য তুমি বলতে পারো যে এম্বাকে একটা নাম ধরে নাও আর রাস কে আরেকটা নাম ধরে নাও, তাহলে বলতে পারো এম্বা আর রাস কি, এরকম লিখতে পারো যে এম এম বয়কার বা এম্বা, আর লিখতে পারো বাংলায় আর রাস। এখন এটা মনে রাখলে কি হবে বলো, এম্বা আর রাস, এম্বা ধরো একটা মানুষের নাম আর রাস একটা মানুষের নাম, তাহলে এখানে বলতে পারো এম্বা, এম্বা মানে আমরা সবাই বানান করতে পারি ই এম বি এ এম্বা, আর মানে ডিরেক্টলি আর, আর রাস মানে আরেকটা আর এস রাস, তাহলে দেখো এম্বারাস হয়ে গেল, বুঝতে পারছো, এরকম মনে রাখতে পারো। তারপর দেখো এক্সাজারেট, এক্সাজারেট তো অতিরঞ্জন করা, কোনো কিছু অতিরিক্ত বাড়ানো বা অতিরিক্ত কালারিং করা, সাজসজ্জা দেওয়া বা বাড়িয়ে বলা। তাই এই যে এক্সাজারেট শব্দটাকে মনে রাখা যায় কিভাবে, এখন মনে রাখা যায় কিভাবে এটাকে তুমি যদি দেখো আমরা পরিস্থিতি অর্ডের ভিতরে নেই, যে আমরা জানি এক্স অর্থ প্রাক্তন, এই এক্স অর্থ প্রাক্তন, আর আমরা জানি যে বয়স অর্থে এইজ বলা হয়, হ্যাঁ তো এই এখানে এই এক্স কে বাদ দিলে এইজ থাকে। এখন বলতে পারো এই যে তো ডাবল একটা জি আর এখানে তো ডাবল জি, সমস্যা নাই, ওটা মনে করবা যে এক্সাজারেটের ভিতরে যে বয়স সেই বয়সটা ডাবল হয়ে গেছে, অর্থাৎ ডাবল জি, ডাবল জি প্রাক্তন, তো এই জন্য পুরনো ডাবল হয়ে গেছে, অর্থাৎ প্রাক্তন এইজ, প্রাক্তন এইজ, হ্যাঁ তা এতটুকু মনে রাখলে হয়। আর পরবর্তী থাকে রেট, আমরা তো রেট দাম হিসেবে জানি, তাহলে দেখো প্রাক্তন বয়স দাম, হ্যাঁ প্রাক্তন
বয়স দাম এগুলো নাম্বার বলতে পারো এক্স এইস রেট, এক্স এইস রেট, আর এইচটা শুধু ডাবল জি, এই এতটুকু। তাহলে এক্সা জেনারেটর ভুলবা না। এরপর দেখো হাইয়াজিন, অর্থ হচ্ছিল তোমরা তো জানো স্বাস্থ্যবিধি। এখন এটা সবকিছুর ব্যাপারে যে একটা মিল জোর করে বানাবা, এতে করে কিন্তু মূলুয়াট আরো হারিয়ে যেতে পারে, এই জন্য এটা একটু দেখে নিতে পারো যে এইচ ওয়াই, হ্যাঁ, আর জিনটাকে একসাথে নেবা, জি আই ই এন ই জিন, জি আই ই এন ই জিন। এটার ভিতরে আরো অনেক কিছু করা যেতে পারে, কিন্তু সেটা ইয়া হয়ে যাবে, আরো বেশি তালগোল পাকানো হবে। তবে হ্যান্ডকার সিটটা সুন্দর বলা যায়, সেটা কি দেখো এখানে আমরা বলি হ্যান্ডার তো হাত, হ্যান্ডার তো কি মানে এই হাতকে ইংলিশে বলে হ্যান্ড, আর বললাম বাংলায় বললাম কার, আর চিপ মানে প্রধান, চিপ মানে প্রধান। এখন মজা করে বলা যায় যে হাত কার প্রধান, মানে হাত কার বড় বা প্রধান হাত কার, অর্থাৎ হাত কার প্রধান, হাত মানে হ্যান্ড, এটা ভুলবো না আমরা কেউ, আর কার মানে ডিরেক্টলি কে ই আর কার, আর মানে প্রধান মানে চিপ, ঠিক আছে, এটা কিন্তু আমরা ভুলবো না। হ্যাঁ, মনে করবা হাত কার প্রধান, হাত কার প্রধান, হাত মানে হ্যান্ড, কার মানে কে ই আর কার, আর প্রধান মানে চিপ, তিনটে সিলেবল করে নিতে পারো। এর পরবর্তীটার জন্য কিন্তু তোমার অত রকম মিলটা পাবা না, তারপর কিন্তু মিল করা যায় কিন্তু অনেক ইয়া হয়ে যায়, লম্বা হয়ে যায়, তার চেয়ে বরং এরকম মনে রাখো হি টি রো জি নি আস। হ্যাঁ, আসলে এই হেট্রোজিনিয়াস শব্দটার অর্থ হইলো নানা ধরনের, বিবিধ। এখন এটা আসলে কিভাবে আসলো, একটা ওয়ার্ড হলো, এই ওয়ার্ডটা কিন্তু আমাদের পরিচিত, কিন্তু তোমাদের কাছে পরিচিত কিনা জানি না, এই সি টি ই আর ও, এজ এ হেট্রো, হেট্রো অর্থ, হেট্রো শব্দটা কিন্তু তোমার ভিন্ন, হ্যাঁ, অর্থে ব্যবহার করা হয়, এর সাথে জিনিয়াস, এর সাথে জিনিয়াস, তুমি মনে কর বলতে পারো হেটেরোর সাথে জিনিয়াস আছে, তবে সেই জিনিয়াসে কিন্তু তোমার জিইএন আই, কিন্তু এখানে যেটা হয় সেটা হলো আই এর জায়গায় ই, আর ওখানে কিন্তু ইউএস এর সাথে ও ইউএস যুক্ত হবে, আমরা জানি যে অ্যাডজেক্টিভের জন্য ও যুক্ত হয়। ওয়ার্ডটা একটু আলাদাভাবে দেখে নিলে মনে থাকবে। আর শেষে যে গ্রান্টি, এই গ্রান্টি বানানটা দেখো কত ঝামেলা আছে গ্রান্টির ভিতরে, তুমি এটাকে একটু মজা করে বলতে পারো, যেমন জি কে আমরা বলতে পারি জি, হ্যাঁ, এরপর ইউ কে বলতে পারি তুমি, তারপরে সামনে লিখি তো জি কে আমরা বলতে পারি জি, তারপর আছে ইউ, ইউ কে তোমরা বলতে পারি তুমি, তারপর আছে আ তুমি, তারপর আছে আর, এ আর মানি আর, তারপরে এন মানি একজন বলতে পারি একজন, তারপরে টি ডাবল ই মানে টি, হ্যাঁ, টি ডাবল ই মানে টি বলতে পারি। আচ্ছা, তাহলে এখন এরকম যে বলো কি হবে, তাহলে দেখো জি তুমি আর একজন টি, তুমি যদি এই গ্রান্টি মনে রাখার জন্য কয়েকবার বলো যে জি তুমি আর একজন টি, টি কয়জন, একজন, আর সাথে আছো তুমি, তাহলে তুমি বলতে পারো তুমি আর একজন টি, তুমি আর একজন টি। এখন এটা ইংলিশ করে ফেলা, দেখো জি মানে ডিরেক্টলি সরাসরি জি, আর তুমি মানে সরাসরি ইউ, আর আর মানে এ আর আর, আর একজন মানে এন, এন মানে একজন, আর টি মানে টি ডাবল ই টি, এই শেষে একটু টি ডাবল ই আছে। আসলে গ্রান্টি মনে রাখার জন্য এই শেষেরটাই মনে রাখলে হয়, টি ডাবল ই আছে গ্রান্টিতে, তবে এখানে অনেক সময় ভুল করে, এই জন্য তুমি একটু মনে রাখলে হবে যে জি তুমি আর, তুমি আর একজন, মনে রাখো তুমি আর একজন শেষ হলো টি, বলো তুমি আর একজন শেষ হলো টি, মানে গ্রান্টি। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি অনেকের কাছে, আমি জানি যে ভিডিওগুলো কেমন লাগে, আমি জানি না অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমাদের কিছু করার নেই, কারণ এরকম কিছু বিচ্ছিন্ন বিষয় আছে যার উপর কিন্তু অনেকে ক্লাস নেয় না, কারণ এখানে তেমন মজা দেখানো যায় না, বা তেমন মানে এটা পিওর গ্রামার না, এটা আসলে বেসিক্যালি অনেক পরিশ্রম করে মনে রাখতে হয়। আর আমি যেটা মানে মানে যে টেকনিকগুলো সাজাইছি এটা সম্পূর্ণ আমার পার্সোনালভাবে সাজানো, কিন্তু তোমরা চ্যানেলের চেয়ে মজা করে নিজেরা আরও তৈরি করে নিতে পারো, তবে টু অ্যান্ড টু মেক্স ফোর, দুয়ে দুয়ে চার হয়, কিছুতে কিছুতে অবশ্যই হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।